হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু খুব বেশি ভালো না, শরীরটা একটু খারাপ। সকালে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তার জন্য বেশি সকালে ভিডিওটা করতে পারিনি। সকালে আসলে অনেক কাজ বাজ থাকে, সেইগুলো কমপ্লিট করে তারপরে গিয়েছিলাম, তাড়াহুড়ো করে, তার জন্য আর ভিডিও করা হয়নি। সারাদিন কী কী করি এরপর থেকে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, এটা আমাদের কাছে ড্রাগন ফল। এই বছরে আমাদের এইটা প্রথম হয়েছে, ড্রাগন ফল হওয়া। এত কাছ থেকেই প্রথমবার দেখছি, খুব ভালো লাগছে। তারপর নিজেদের গাছে হয়েছে, তো তো ভালো লাগাটা একটু বেশি। ড্রাগনটা ছিঁড়ে আমার বর আবার আমাকে ক্যাচ ধরতে দিল, খুব ভালো লাগছিল ড্রাগনটা হাতে নিয়ে। তো বন্ধুরা, আমি দুপুরে স্নান খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আজ একটু আমার মোমো খেতে ইচ্ছা হচ্ছে। তো আজ আমি মোমোটা বাড়িতেই তৈরি করব, আর আজ আমি চিকেন মোমো করব। তোমরা দেখতে থাকো এবং আমি তৈরি করতে থাকি। প্রথমে চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে, তারপরে মিক্সারে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে, তারপর একটু লেবু, একটু গোলমরিচ গুঁড়ো, আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি, পরিমাণ মতো ধনে পাতা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এগুলো নিতে হবে। তারপর ময়দা নিতে হবে, ময়দার ভিতরে পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ দিয়ে ভালো করে ময়দাটাকে একটু মেখে নিতে হবে শুকনো অবস্থায়। তারপর অল্প অল্প করে জল দিতে হবে, একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে মাখাটা নরম হয়ে যেতে পারে বা শক্ত হয়ে যেতে পারে। তা অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে, এইভাবে 10-15 মিনিট রেখে দিতে হবে। রেখে দিলে ময়দাটা বেশ সফট হবে। এরপর আমরা চাটনি তৈরি করে নেব মোমোর জন্য। তার জন্য টমেটো কুচি করে নিয়েছি, তার মধ্যে 2 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবে সে সেই মতো দেবে। তারপর একটু লবণ দিয়ে দিয়েছি, তারপর একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তারপর সিদ্ধ হয়ে গেছে, তারপর ঠান্ডা করে এটা আবার মিক্সারে দিয়ে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড হয়ে গেছে, এর ভিতর 2 চামচ লেবুর রস দিয়ে দেব। এরপর 1 চামচ সস দিয়ে নেড়ে চেড়ে নিলেই আমাদের মোমোর জন্য চাটনি রেডি।
পাপা মোমোর জন্য চিকেনটা রেডি করব। তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর পেঁয়াজটাকে একটু নরম করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর আবার পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে যে আদা আর রসুনটা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিতে হবে। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে একদম লেগে না যায়। এটাও ততক্ষণ ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা ছেড়ে যাচ্ছে। কাঁচা গন্ধটা থাকলে মোমোটা খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে সেই চিকেনটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এবার এই চিকেনটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই চিকেনটা থেকেও যে জলটা আছে সেই জলটা যতক্ষণ না পুরো শুকিয়ে ঝুরঝুরে হচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে এবং ভাজা ভাজা করতে হবে। আর সবসময় খেয়াল রাখতে হবে যাতে চিকেনটা একদমই লেগে না যায় বা কোনো মশলাও যেন একদম লেগে না যায়, তাহলে একদম বাজে একটা ফ্লেভার আসবে। আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার এর ভিতরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যেমন পছন্দ করবে ঝাল খেতে সে সেই রকম অ্যাড করবে। এবার এটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবার এর ভিতরে ধনে পাতা কুচি দিয়ে দেবো। ধনে পাতা কুচিটা দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন এটা নামিয়ে নেব। তারপর মোমোর জন্য ময়দার লেচিগুলো কেটে নিয়েছি, এবার এরকম সুন্দর করে ছোট ছোট করে বেলে নিতে হবে। তারপরে
মোমোর শেপ দিয়ে দিতে হবে। আমি বেশি ডিজাইন করতে পারি না, আমি যেমন পারি সেরকমটা দেখালাম, তোমরাও তোমাদের পছন্দ মতো করে নিতে পারো। তারপর এটাকে ভাপিয়ে নিলেই রেডি আমাদের চিকেন মোমো। এরপর আগে তৈরি করা যে চাটনিটা রয়েছে আমাদের, সেই চাটনিটা দিয়ে মোমোটা সার্ভ করলাম। রেডি আমার মোমো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।